জ্বালানির লাগাতার দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আম জনতাকে উদ্দেশ্য করে টুইটে লেখেন, মনে রাখবেন আপনারা যখন প্রতিদিন চড়া দামে পেট্রোল ও ডিজেল কেনেন, মোদী সরকার তখন পেট্রোপণ্য থেকে 23 লক্ষ কোটি টাকা কর আয় করে। মনে রাখবেন আপনারা যখন প্রতিদিন চড়া দামে জ্বালানি ও সবজি কেনেন, তখন 97% পরিবারের আয় কমেছে। কিন্তু খবর অনুযায়ী মোদীজির বন্ধুরা প্রতিদিন 1000 কোটি টাকা আয় করছেন। এমনটাই টুইট প্রিয়াঙ্কা গান্ধীর। জ্বালানির জ্বালায় জেরবার সাধারণ মানুষ, বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। ফেব্রুয়ারির আগে কমবে না ভোজ্য তেলের দামও, জানালেন খাদ্য ও গণবণ্টন বিভাগের সচিব সুধাংশু পাণ্ডে। এক অয়েল কা দাম তিনো কে সাথ লিঙ্কড হ্যায়, ये समझना बहुत जरूरी है। उसका दाम आइसोलेशन में नहीं है, उसका दाम आइसोलेशन में नहीं है। पहली बार भारत में जो सरसों की फसल उगाने वाले किसान थे उनको अच्छा दाम मिला है, जिसकी वजह से सरसों का जो सोइंग एरिया है वो 15% बढ़ने की उम्मीद है। जो ऑयल्स के प्राइजेस हैं, क्योंकि हमारी डिपेंडेंसी ऑन इम्पोर्ट बहुत ज़्यादा है, करीब 65%, तो इसका इफेक्ट कुछ चीजों में इमीडिएट देखने को मिल रहा है, कुछ को थोड़ा समय लगे। पेट्रोल पर एबार राज्य सेंचुरी डिजेलर पुरुलिया झालदाय लीटर प्रति डिजेलर दाम 100 টাকা 14 পয়সা, ঝালদায় ডিজেলের দাম 100 টাকা 14 পয়সা, পেট্রোল 108 টাকা 95 পয়সা, পুরুলিয়া সহ সেখানে লিটার প্রতি ডিজেলের দাম 99 টাকা 77 পয়সা। পেট্রোলের পর এবার কিন্তু রাজ্যে সেঞ্চুরি করল ডিজেলও। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিরূপ বাবু, পেট্রোলের তো অনেকদিন আগেই সেঞ্চুরি হয়েছে দামের, এবার আবার রাজ্যে সেঞ্চুরি করলো ডিজেলও, সব মিলিয়ে যদি জ্বালানির দাম এইভাবে বাড়তে থাকে, তেলের দাম এভাবে বাড়ে, সেক্ষেত্রে তো মধ্যবিত্তের মাথায় হাত, কারণ অন্য সমস্ত জিনিসের দাম বাড়বে তাহলে। আসলে এখন অব্দি সরকারের কোন হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না, সেটাই উদ্বেগের। সরকার এবারে একটু হস্তক্ষেপ করলে পারেন। এটা ঠিকই যে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বাড়ছে এবং তার জন্য পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু যদি ডিজেলেরও দাম বাড়ে, পেট্রোলের দাম তো বাড়ছেই, তাহলে সবকিছুর দাম বাড়বে। যে কোনো জিনিস নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য যে খরচ হবে সেটা তো ভোক্তাদেরই দিতে হবে, তরি তরকারি হোক অন্যান্য জিনিস হোক। অতএব আমার মনে হয় এখন সময় হয়েছে সরকারের হস্তক্ষেপের। সরকার যদি খানিকটা, একমাত্র সরকারই কিন্তু এই দামটা খানিকটা আটকাতে পারে, তো দেখা যাক সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।